বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো এই ভিডিওতে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট বা দু হাজার একুশ বাইশের তোমাদের লাস্টে দেখো অঙ্কের যে সাজেশান দেওয়া আছে তো তার আমরা পাটিগণিতের অঙ্কগুলো করে নিয়েছিলাম একের দাগে আজকে আমরা এই ভিডিওতে বীজগণিতের নশো সাতাত্তর পাতার যে বীজগণিতের প্রশ্নগুলো আছে এক নম্বরে তো একের দাগে তো তার উত্তরগুলো আমরা এই ভিডিও থেকে এক এক করে চলেও দেখে নেব দেখো বন্ধুরা আমরা চলে এসেছি নশো সাতাত্তর পাতায় আমাদের বীজগণিতের যে প্রশ্নগুলো আছে দেখো এখানে দেখতে পাচ্ছ আমরা এক এক করে প্রশ্নের উত্তরগুলো দেখে নেবো আমাদের উত্তরগুলো অলরেডি দেখো তোমাদের দেওয়া আছে কিন্তু আমরা কীভাবে অঙ্কগুলো করতে হবে তার সমাধান আমি করে দিয়েছি এক এক করে তোমরা ভালো করে অঙ্কগুলো দেখে বুঝে নাও দেখো প্রথম তোমাদের কোশ্চেন আছে এক একটা কী বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এ নট ইকুয়ালস টু সি সমীকরণের বীজ দেওয়া যদি সমান হয় তাহলে কোনটা হবে দেখো আমরা উত্তর দেখেও বুঝতে পারছি কিন্তু আমাদের যে সি সমান বি স্কোয়ার প্লাস কিন্তু কিভাবে হবে এটা আমরা একটু খাতা থেকে দেখে নেব চলো দেখো আমরা প্রথম অঙ্কটা কীভাবে করবো দেখো এ এক্স স্কোয়ার সময় জিরো সমীকরণের বীজ যদি সমান হয় সমান হলে কি হয় যে নিরূপক সমান জিরো হয় নিরূপক মানে কি বি স্কোয়ার মাইনাস ফোর এটা নিরূপক হয় এটা সমান জিরো তাহলে এখান থেকে কি পাবো দেখো বি স্কোয়ার সমান কি পাবো ফোর এসি তাহলে এখান থেকে যদি সি এর মানটা বের করি তাহলে কি হবে সি সমান হয়ে যাবে কি বি স্কোয়ারের নিচেই ফোরে নেমে যাবে তাহলে সি মনে হয়ে যাবে বি স্কোয়ার বাই ফো তাহলে তাহলে এরটা হয়ে যাবে আমাদের অ্যানসার ঠিক আছে এরকমভাবে আমাদের হবে আশা করছি তোমাদের বোঝা গেছে চলো পরবর্তী অঙ্কটা দেখে নেও নেক্সট দেখো একটা যেটা আছে আমাদের দুয়ের কোয়েশ্চেনটা কী আছে এক্স স্কোয়ার বাই এক্স সমান ছয় সমীকরণের বীজ ও দয় হবে কোনটা হবে আমরা দেখে নেব এটার উত্তর দেখো ছয়ই হবে কী করে হবে আমরা একটু দেখে নেবো তো দেখো এটা একদম সোজা অঙ্ক ছিল দেখো এক্স স্কোয়ার বা এক্স সমান জিরো সমীকরণের বীজ ও বীজদ্বয় বীজ বা বিজ হবে কী করে হবে দেখো এক্স স্কোয়ারকে এক্স দিয়ে আমরা ভাগ করলে কত পাবো এক্স পাবো তাহলে এক্স সমান ছয় ডাইরেক্ট কিন্তু একদম অ্যান্সার চলে আসবে তাহলে হয়ে যাবে আমাদের ঠিক আছে চলো পরবর্তী অঙ্কটা দেখে নাও নেক্সট দেখো আমাদের তিনের কোশ্চেনটা কী আছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস তেরো থার্টিন এক্স প্লাস কে সমান জিরো সমীকরণের বীজ অনন্য কে এর মান কত হবে একদম সোজা অঙ্ক তো দেখে খাতা থেকে কী করে হবে তো দেখো আমাদের যে সমীকরণটা ছিল কি ফাইভ এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস কে সমান জিরো দিঘার সমীকরণ বীজ দয় পরস্পরের অনন্যক অনন্যক হলে কি হয় অনন্য হলে একটা বীজ যদি আলফা হয় তাহলে আরেকটা বীজ হয়ে যাবে ওয়ান বাই আলফা ঠিক আছে তাহলে বীজ দয়ের যোগ কী হয়ে যাবে বীজ দয়ের যোগ হবে আলফা প্লাস ওয়ান বাই আলফা কারণ দেখো যখন অনন্যক বলবে অনন্যক মানে কি ধরো একটা সংখ্যা পাঁচ আছে পাঁচের অনন্যক কি হবে একের পাঁচ তাহলে আলফা যদি একটা বীজ হয় তাহলে আরেকটা বীজ হয়ে যাবে অন আলফা ঠিক আছে তাহলে বীজ দয়ের যোগ কী হয়ে যাবে আলফা প্লাস ওয়ান বাই আলফা এটা সমান কত মাইনাস বি বাই এ মাইনাস বি মানে এখানে দেখো মাইনাস আর এ মানে হচ্ছে পাঁচ তাহলে মাইনাস তেরোর পাঁচ হয়ে যাবে আর গুণ ফল কী হয় সমান কী হয় আলফা ইন্টু বিটা তাহলে এখানে হবে আলফা ইন্টু ওয়ান সমান কী হয় সময় সি বাই হয় সি মানে এখানে দেখো কে আর এ মানে হচ্ছে এখানে পাঁচ তাহলে কে বাই পাঁচ হয়ে যাচ্ছে এদিকে আলফা বাই ওয়ান বাই আলফা এখান থেকে আলফা আলফা কেটে যাচ্ছে তাহলে আমরা কী পাচ্ছি দেখো কে সমান পাঁচ পাঁচের সঙ্গে দেখো ওয়ানের সঙ্গে যদি পাঁচ আমরা একের সঙ্গে পাঁচ গুণ করলে কী হবে পাঁচ হয়ে যাবে তাহলে কে সমান আমরা পেয়ে যাচ্ছি পাঁচ তাহলে ডিএটটা হয়ে যাবে আমাদের অ্যান্সার ঠিক আছে আশা করছি তোমাদের বোঝা গেছে তো আমাদের চারেরটার অ্যান্সার কোনটা আচ্ছা তিন অ্যান্সার কোনটা হয়ে যাবে তিন অ্যান্সার তাহলে এরটা পাঁচ হয়ে যাবে ঠিক আছে তারপরে চারেরটা দেখো কী আছে এক্স বাই ওয়াই ইস টু জেড ওয়াই বাই জেড ইস টু এক্স জেড বাই এক্স ইস টু ওয়াই এর মিশ্র অনুপাত কোনটা হবে তো আমরা উত্তর দেখতে পাচ্ছি এটাই হবে ওয়ান ইজ টু এক্স তো কী করে হবে আমরা দেখে নেব চলো দেখো তাহলে এটা আমরা কীভাবে করবো এক্স বাই ওয়াই ইস টু জেড আর জেড বাই এর মিশ্র অনুপাত কি হয় মিশ্র অনুপাত মানে কী হয় প্রথম তিনটে অনুপাত আছে তাইখানে প্রথম প্রথম অনুপাতের প্রথমটা মানে এক্স বাই দ্বিতীয় অনুপাতের প্রথমটা ওয়াই বাই এই তিনটের গুণ হবে তাহলে এক্স বাই দ্বিতীয় অনুপাতের প্রথমটা আছে ওয়াই বাই জেড আর তৃতীয় অনুপাতের প্রথমটা আছে জেড বাই এক্স তাহলে এইটা তার সঙ্গে এইটা তার সঙ্গে এটা তিনটা গুণ হয়ে যাবে ইস টু দিতে হবে মধ্যে তারপরে কী হবে প্রথম অনুপাতের দ্বিতীয়টা দ্বিতীয় অনুপাতের দ্বিতীয়টা আর তৃতীয় অনুপাতের দ্বিতীয়টা গুণ হয়ে যাবে একইভাবে তাহলে এখানে দেখো দেখো এক্স এক্স ওয়াই ওয়াই জেড জেড কেটে যাচ্ছে এখান থেকে ওয়ান পাচ্ছি আর এখান থেকে দেখো গুণ করলে কী হবে এক্স ওয়াই জেড এটা সাজিয়ে লিখলে হবে এক্স ওয়াই জেড তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি ওয়ান ইস টু এক্স ওয়াই জেড তাহলে সি এডটা হয়ে যাবে আমাদের অ্যান্সার আশা করছি বোঝা গেছে চলো পরবর্তী অঙ্কটা দেখে নাও নেক্সট আমাদের পাঁচের অঙ্কটা কী আছে এক্স ইস টু ওয়াই সমান দুই ইস টু তিন আর ওয়াই ইস টু জেড সমান সাত ইস টু আট হলে এক্স ইস টু জেড সমান কত খুব সোজা অঙ্ক কীভাবে করবো আমরা দেখে নেব চলো তো দেখো এই অঙ্কটা কিন্তু দুটোভাবে দুটো পদ্ধতিতে করা যায় কী করে আমি প্রথম পদ্ধতি বলছি দেখো এক্স ইস টু ওয়াই সমান দুই এস টু তিন বলে দেওয়া আছে তাহলে এক্স বাই ওয়াই সমান কত পাবো দুই এক তিন আর ওয়াই ইস টু জেড সমান কত বলে দিয়েছে সাত ইস টু আট তাহলে এখান থেকে ওয়াই বাই জেড সমান কত পাবো সাতের আট তাহলে এটা যখন আমাদের এটা তখনই আমরা করবো যখন আমাদের আলাদাভাবে এক্স টু জেড যদি বার করে দেয় মানে প্রথম অনুপাত আর লাস্ট অনুপাত যদি বের করতে দেয় তবেই কিন্তু আমরা এই পদ্ধতিতে করবো নাহলে আমরা এই পদ্ধতিতে করবো না দেখো কী বলে দেওয়া আছে এক্স বাই তাহলে আমরা এখান থেকে এক্স বাই ওয়াই সময় দুয়ের তিন আর ওয়াই বাই জেড সময় পাচ্ছি কত সাতের আট তাহলে আমরা দেখো দুটোকে যদি গুণ করে নিই তাহলে কী পাবো এক্স বাই ওয়াই গুণিত ওয়াই বাই জেড বাম দিকটা যেমন গুণ করছি ডান দিকটাও কী হবে গুণ হয়ে যাবে তাহলে দুইয়ের তিন গণিত সাতের আট হয়ে যাবে কাটাকাটি করলে দেখো দুই চারে আট চার হচ্ছে উপরে থাকছে সাত আর নিচে তিন চারে বারো আর এদিকে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে তাহলে এক্স ইস টু জেড আমরা পেয়ে যাচ্ছি সমান সাত ইস টু বারো একদম সোজা এইটা হচ্ছে সবথেকে সোজা পদ্ধতি যেটাতে আমরা কি করতে পারি যে এক্স ইস টু জেড এর মানটা আমরা খুব সহজেই কিন্তু বের করতে পারি যখন তোমাকে যদি আরও তিনটে অনুপাত দিয়ে এরকম অঙ্ক থাকে যে এক্স ইস টু ওয়াই ওয়াই টু জেড জেড ইস টু এক্স যে অন্য কিছু থাকলো হয়তো পি থাকলেও পি এর অনুপাত করতে হবে তখন কিন্তু আমরা এটা গুণ করে কিন্তু একদম ডাইরেক্ট কেটে যাবে খুব সহজেই আমরা এরকমভাবে ভাবে বের করতে পারি নাহলে আর একটা পদ্ধতি আছে কি যে আমাদের কী করতে হয় এমনি স্বাভাবিক নর্মাল যেটা পদ্ধতি সেটা কি করতে হয় সেটাতে ওয়াইটাকে আমাদের সমান করতে হয় এখানে দেখো ওয়াই তিন আছে এখানে ওয়াই সাত আছে তাহলে এই ই অনুপাতটাকে সাত দিয়ে গুণ আর এই অনুপাতটাকে তিন দিয়ে গুণ করতে হবে তাহলে কি ওয়াই ওয়াই সমান হয়ে যাবে দিয়ে সেখান থেকে কিন্তু আমাদেরকে এক্সএস টু ওয়াই এস টু জেড পেয়ে যাবো দিয়ে সেখান থেকে আমরা এক্সএস টু জেড এর মানটা লিখে দেবো তাহলেও কিন্তু হবে ঠিক আছে সেই পদ্ধতিটা আমি সেকেন্ড পদ্ধতিতে আর দেখাচ্ছি না তো এটা সোজা পদ্ধতি বলে আমি এই পদ্ধতিতে করে দিয়েছি আশা করছি তোমাদের বোঝা গেছে এই পদ্ধতিটা তো সিএডটা হয়ে যাবে আমাদের এটার অ্যান্সার চলো পরবর্তী অঙ্কটা দেখে নাও তো আমাদের এইটার অ্যান্সার হয়ে গেল কোনটা সিএডটা সাত এস টু বারো নেক্সট তাহলে ছয় একটা দেখো কি আছে টু এস ওয়ান থ্রি বি সান ফোর সি হলে এইস টু বিএস টু সি সোমান কত হবে একদম সোজা অঙ্ক কীভাবে করবো আমরা দেখে নেবো চলো দেখো আমাদের দেওয়া আছে টু এ সে ওয়ান থ্রি বি ফোর সি তাহলে দেখো আমরা এটা কীভাবে করবো আমরা দেখো দুই তিন আর চারে যদি লসাও করি তাহলে কত পাবো দুই তিনে চার দেখো লসা করি আমি তোমাদের দেখা একবার দুই তিন আর চার তাহলে দেখো দু যদি দুই দিয়ে দিই আমরা তাহলে কত দু এক দুই তিন নেমে যাবে দুই দুগুণে চার তাহলে লসাও গিয়ে যাবে দুই গণিত তিন গণিত দুই তাহলে দুই তিনে ছয় ছয় দুগুণে বারো বারো হয়ে যাচ্ছে কি আমাদের লসাগু ঠিক আছে বারো হয়ে যাচ্ছে আমাদের লসাগু তাহলে আমরা কী করবো প্রত্যেকটা অনুপাতকে বারো দিয়ে ভাগ করে দেবো ঠিক আছে এটাই নিয়ম যখন এরকম অঙ্ক থাকবে তখন যে লসাকু পাবো আমরা যেগুলোর এই সংখ্যাগুলোর সেই লসাকুটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দেবো তাহলে কী হবে তাহলে এটা হয়ে যাবে টু এ বাই বারো থ্রি বি বাই বারো আর এখানে ফোর সি বাই বারো তাহলে দেখো এটাকে আমরা যদি কাটাকাটি করি করিনি তাহলে দেখো দুয়ের সঙ্গে বারো কাটলে ছয় দুগুণে বারো তাহলে এ বাই ছয় তিন চারে বারো বি বাই চার চার তিনে বারো সি বাই চার তিন হয়ে গেলো তাহলে এখান থেকে এ ইস টু বিএস টু সি আমরা কত বলতে পারবো ছয় এস টু চার এস টু তিন তাহলে আমরা লিখেছি অতএব এ ইস টু বিএস টু সি সময় হচ্ছে ছয় এক টু চার তিন তাহলে ডিএটটা হয়ে যাবে আমাদের এটার তাহলে আমাদের আশা করছি বোঝা গেছে তোমাদের চলো পরবর্তী অঙ্কটা দেখো সাতেরটা যদি পি প্লাস কিউ সময় রুট তেরো এবং পি মাইনাস কিউ সমান রুট পাঁচ হয় তাহলে পি কিউ এর মান কত হবে খুব ভালো অঙ্ক কিভাবে করবো এটা উত্তর যদি আমরা দেখতে পাচ্ছি দেখো এই অঙ্কগুলোর উত্তর কিন্তু সব দেওয়া আছে আমরা খুব সহজেই বলতে পারি দেখে দেখে যে এটা উত্তর এটা হতে পারে কিন্তু পদ্ধতিটাই আসল যে কীভাবে তোমরা অঙ্কটা কষবে তো আমরা এটা দেখে নেবো কীভাবে করবো চলো মেনলি এটা আমাদের ফর্মুলা দিয়ে হবে দেখো আমাদের বলে দেওয়া আছে যে পি প্লাস কিউ সমান হচ্ছে রুট তেরো তাহলে আমরা যদি দুই দিকে বর্গ করে দিই উভয় দিকে তাহলে কী পাবো পি প্লাস কিউ তার হোল স্কোয়ার সমান হচ্ছে রুট তেরো স্কোয়ার তাহলে রুট তেরো স্কোয়ার মানে কি তেরো আর এখানে দেখো পি প্লাস কিউটা হোল স্কোয়ার এটাকে আমরা কীভাবে লিখতে পারছি যে এ প্লাস বি তা হোল স্কোয়ার সমান কি এ মাইনিস বি তা হোল স্কোয়ার প্লাস ফোরে বি তাহলে এখানে আছে দেখো পি প্লাস কিউ তার হোল স্কোয়ার তাহলে আমরা এটাকে কি লিখছি পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার প্লাস ফোর পি কিউ এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা কি ফর্মুলা যে পি প্লাস কিউ তার হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার প্লাস ফোর পি কিউ কি করে দেখো এটাকে যদি তুমি ভাঙো তাহলে কি পাবে পি স্কোয়ার মাইনাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার আর এটা এটা দেখো আমাদের ফোর পি কিউ আছে তাহলে মাইনাস টু কিউ আর প্লাস ফোর ফোর পি কিউ তাহলে কি হবে এটাকে যদি ভাঙি তাহলে আমরা কি পাবো পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার আর এখান থেকে ধরো এটাকে ভিতরে আমাদের মাইনাস টু পিকিউ আছে বাইরে প্লাস ফোর পি কিউ আছে তাহলে ধার করলে কিন্তু আমাদের এইটাই চলে আসবে ঠিক আছে তাহলে আমরা পি প্লাস কিউ তার স্কোয়ারটাকে ভেঙে আমরা কি লিখতে পারি যে পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার প্লাস ফোর পি কিউ এটা একটা ফর্মুলা আর রুট তারা স্কোয়ার মানে রুট গুণ রুট তেরো সমান তেরো হয়ে যাবে তাহলে এদিক থেকে দেখো পি মাইনাস কিউ আমরা কেন করলাম এরকম আকারে কারণ আমাদের পি মাইনাস কিউ এর মানটা জানা আছে আর আমাদেরকে পি কিউ এর মানটা বের করতে হবে বলে আমরা এরকমভাবে এটাকে ভাঙলাম ঠিক আছে তাহলে পি মাইনাস কিউ তাহলে স্কোয়ার পি মাইনাস কিউবের মান বলে দেওয়া আছে রুট পাঁচ বসিয়ে দিয়েছি আর ফোর পিকু যেমন আছে রেখে দিয়েছি এটা তেরো আছে রেখে দিয়েছি তাহলে রুট পাঁচের স্কোয়ার মানে কি রুট পাঁচ গণিত রুট পাঁচ দুটো রুট পাঁচের গুণ করলে পাঁচ হয় তাহলে পাঁচ প্লাস ফোর পিকিউ সমান তেরো তাহলে এখানে দেখো ফোর পিকু সমান কত হয়ে যাবে তেরো এই পাঁচটা ওইদিকে চলে যাবে বিয়োগ করলে আট হয়ে যাবে তাহলে পিকিউ সমান কী হয়ে যাবে আটের চার তাহলে চার দুগুণে আট ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কী পাবো দেখো তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো যে পিকিউ সমান হচ্ছে দুই চার দুগুণে কাটাকাটি হয়ে গেল পিকু তাহলে এরটা হয়ে যাবে আমাদের অ্যান্সার আশা করছি তোমাদের বোঝা গেছে তো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এটা দুই আমরা নয় অঙ্কটা দেখে নেব কি বলেছে দেখো এটা খুব ভালো অঙ্ক দিয়েছে এম এবং এন সংখ্যা দুটি পূর্ণবর্গ সংখ্যা নয় এবং তারা পরস্পর মৌলিক তাহলে রুট এম ও রুট এন হলো সদৃশ্যকরণে অসদৃশ্যকরণ মূলত সংখ্যা নাকি পূর্ণ সংখ্যা তো এটা আমাদের হবে অসদৃশ্যকরণী কেন হবে কারণ সমেত আমি তোমাদেরকে বুঝে দিচ্ছি প্রত্যেকটা তাহলে তোমরা বুঝতে পারবে দেখো তো তো এই অঙ্কটা করার আগে তোমাদেরকে সদৃশ্যকরণী কাকে বলে অসদৃশ্যকরণী কাকে বলে মূলদ সংখ্যা কাকে বলে পূর্ণ সংখ্যা কাকে বলে সবগুলো কিন্তু আগে জানতে হবে নাহলে কিন্তু এটার উত্তর অসদৃশ্যকরণে কেন হবে তোমরা বুঝতে পারবে না দেখো প্রত্যেকটার কারণ আমি তোমাদের দেখাচ্ছি প্রথমে আমরা জেনে নেব যে করণী কাকে বলে তাহলে দেখো দুই বা ততোধিক শুদ্ধ দ্বিঘাত করণী যদি একই করণের মূলত গুণিতক হয় তবে ওই সকল শুদ্ধ করণীকে সদৃশ করণী বলে তো আমি আর বলছি সদৃশ্য করণী কাকে বলে দুই বা ততোধিক শুদ্ধ দিঘাত করণী যদি একই করণীর মূলত গুণিতক হয় তবে ওই সকল শুদ্ধ করণীকে সদৃশ্য করণী বলে কীরকম দেখো যদি রুট আট এবং রুট বত্রিশ শুদ্ধ করণী দুটি হচ্ছে সদৃশ করণী কী করে হবে দেখো রুট আটের যদি আমরা রুট আটটাকে কী লিখতে পারবো রুট আট হয়ে যাবে যদি থেকে বের করি তাহলে কী পাবো টু রুট টু দুইয়ের এটা হচ্ছে কি বলবো মূল মূলত এটাকে আমরা যদি ভাঙি তাহলে টু রুট টু পাবো তাহলে দুয়ের এটা তোমার গুণিতক ঠিক আছে এটাও দেখো এটা বত্রিশ রুট বত্রিশকে যদি ভাঙি তাহলে আমরা দুয়ের গুণিতক হিসাবে পাবো তো এরকম যদি থাকে তাহলে এটাকে আমরা বলতে পারবো কি সদৃশ্য করণী এবার নেক্সট আসছি আমরা অসদৃশ্য করণী কাকে বলে দেখো অসদৃশ্য করণী কাকে বলে যে সকল শুদ্ধ দ্বিঘাত করণী সদৃশ্য করণী নয় তারা অসদৃশ্য করণী কিরকম সদৃশ্য যারা হবে না তারাই অসদৃশ্য হবে মানে দেখো রুট বারো আর রুট আঠাশ যদি নিই তাহলে দুটো কী হবে অসদৃশ্য করণীয় হবে আরেকটা জিনিস তাহলে আমরা কী পেলাম যে যে সকল শুদ্ধ দ্বিঘাত করণী সদৃশ্য করণী নয় তারা অসদৃশ্য করণী যেমন রুট বারো রুট আঠাশ দুটো উদাহরণ দিয়েছি তোমাদের বোঝার সুবিধাতে এই অঙ্কটার সঙ্গে এটা কিন্তু এগুলো নয় ঠিক আছে অঙ্কটা লাস্টে তোমাদের বোঝাচ্ছি আমি আগে কাকে বলে কারণগুলো তোমরা জেনে নাও ভালো করে তাহলে রুট বারো রুট আঠাশ হচ্ছে অসদৃশ্য করণি নেক্সট আসছি আমরা মূলত সংখ্যা কাকে বলে দেখো তাহলে মূলত সংখ্যা কাকে বলে মূলত সংখ্যা হচ্ছে সেই সকল বাস্তব সংখ্যা যাদের পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি এবং কিউ উভয় পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইক ইকোয়ালস টু জিরো মানে কিউটা কখনোই জিরো হতে পারবে না শূন্য হতে পারবে না ঠিক আছে যেমন আমরা চারের পাঁচ তিনের সাত দুয়ের তিন ইত্যাদি এগুলো হচ্ছে সবই মূলত সংখ্যা ঠিক আছে নেক্সট চলে আসছি আমরা পূর্ণ সংখ্যা কাকে বলে দিয়ে আমরা অঙ্কটা দেখে নেব বেশ পূর্ণ সংখ্যা কাকে বলে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাগুলিকে পূর্ণ সংখ্যা বলে যেমন এক দুই তিন মাইনাস চার মাইনাস পাঁচ ইত্যাদি সবই হচ্ছে পূর্ণ সংখ্যা এবার আমরা অঙ্কে চলে আসছি দেখো কি অঙ্কটা ছিল এম এবং এন সংখ্যা দুটি পূর্ণবর্গ সংখ্যা নয় ঠিক আছে পূর্ণবর্গ সংখ্যা নয় এবং তারা পরস্পর মৌলিক তাহলে রুট এম এবং রুটেন কি হয়ে যাবে রুটেন এবং রুটেন এটা হয়ে যাবে তাহলে অসদৃশ্য করণী ঠিক আছে এটা হয়ে যাবে অ্যান্সার শুদ্ধ হলে কি হতো শুদ্ধকরণে হলে এর ভিতরের মিল মানে তোমার কী বলেছিলাম যে শুদ্ধকরণের ভিতরের যে মূলগুলো থাকবে সেটা গুণিতক হবে দেখো এম এন দুটো আলাদা কিন্তু ঠিক আছে তাহলে শুদ্ধকরণী এগুলো নয় তাহলে কী হবে শুদ্ধকরণে যদি মানে তোমার শুদ্ধকর্ণে বলছি যদি সদৃশ্যকরণী না হয়ে থাকে দুটো সদৃশ্যকরণী কেন হচ্ছে না কারণ দেখো এর ভিতরে আমরা সদৃশ্যকরণে কীরকম পেয়েছিলাম উদাহরণ দিয়েছিলাম রুট আট আর রুট বত্রিশ দুটোর মধ্যে দেখো দুই ছিল গুণিতক আর এর মধ্যে কোনো কমন গুণিতক নেই তো তাই এটা আমাদের সদৃশ্য হবে না সদৃশ্য না হলে এটা কি হবে এটা হবে আমাদের অসদৃশ্য এই কারণে আমাদের বিয়েরটা হয়ে যাবে উত্তর ঠিক আছে আশা করছি তোমাদের বোঝা গেছে চলো নেক্সট অঙ্কটা দেখে নাও তো নেক্সট আমাদের দশের অঙ্কটা আছে দেখো কী আছে যে রুট তিন মাইনাস দুই টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে ওয়ান বাই রুট তিন মাইনাস দুই হলে এক্সের মান কত হবে দেখো এই অঙ্কটা করার আগে বলি তোমাদের এখানে যে অপশানগুলো দেওয়া আছে যে এক দুই শূন্য এক এক দুই এইগুলো কিন্তু একটা উত্তর হবে তোমাদের উত্তরও এক এ দেওয়া আছে এ কিন্তু কখনোই হবে না একদমই হবে না কেন হবে না আমি কারণ তোমাদের বলি তাহলে তোমরা বুঝতে পারবে দেখো তো আমরা তো এমনি এমনি বলতে পারি না যে এটা হবে না কেন হবে না কারণটা দেখো তাহলে রুট থ্রি মাইনাস দুই টু দি দিপার এক্স যেটা ছিল সেটা সমান ছিল ওয়ান বাই রুট থ্রি মাইনাস টু তাহলে এটা যেমন আছে বান দিকে রুট থ্রি মাইনাস টু টু দি পার এক্স এটা এরকমই থাক এই যে এইটাকে আমরা কীরকম লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি যে রুট থ্রি মাইনাস টু টু দি পার মাইনাস ওয়ান কী করে দেখো ধরো এখানে একটা সংখ্যা আছে আমি তোমাদের বোঝাই তাহলে আরও বুঝতে সুবিধা হবে মনে করো এখানে আছে ওয়ান বাই এ ঠিক আছে তাহলে এটাকে আমরা কী লিখতে পারি এটা যদি উপরে ওঠাই আমরা বা এ স্কোয়ার যদি ধরো তাহলে আরও ভালো বুঝতে সুবিধা হবে ওয়ান বাই স্কোয়ার আর ধরো আছে তাহলে এটাকে আমরা কী লিখতে পারি এটা যদি ওপরে তুলি তাহলে আমরা এ টু দিবার মাইনাস টু লিখতে পারি এটাকে ঠিক আছে তাহলে ওয়ান বাই স্কোয়ার যদি থাকে সেটাকে আমরা কী লিখতে পারি এ টু দিবার মাইনাস টু বাই এ টু দি পার মাইনাস টু যদি থাকে তাহলে সেটাকে আমরা কীরকমভাবে লিখতে পারবো এটাকে লিখতে পারবো ওয়ান বাই এ স্কোয়ার একইভাবে তাহলে দেখো এটা আমাদের আছে ওয়ান বাই কিছু এর পাওয়ারে কিছু নেই মানে এক আছে ধরে নিতে হবে তাহলে এটা যদি আমরা উপরে তুলি একইভাবে যদি ওয়ান বাই এ থাকতো তাহলে কী করতাম আমরা এটা হয়ে যেত এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এটা যেহেতু পাওয়ারে কিছু নেই মানে ওয়ান আছে ধরে নিতে হবে তাহলে এটা উপরে উঠলে থ্রি মাইনাস টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়ে যাবে তাহলে দেখো দুটোর ঘাস সমান তাহলে আমরা এটা উপর পাওয়ারগুলোকে সমান করতে পারি বেশ যেহেতু সমান ঘাত বলছি সরি আমাদের যেহেতু বেশ দুটো সমান দেখো এখানে রুট থ্রি মাইনাস টু টু দুপার এক্স এখানে আছে রুট থ্রি মাইনাস টু টু দুপুর মাইনাস ওয়ান যেহেতু বেশ যখন সমান হবে তখন আমরা ওপরের ঘাতগুলোকে সমান করতে পারি তাহলে দেখো এক্স সমান মাইনাস ওয়ান চলে আসছে ওয়ান কখনো হবে তোমরাই বলো এবার উত্তরটা এর ওয়ান কখনো আসবে কি কখনোই আসবে না তাহলে এর উত্তর কত হয়ে যাবে উত্তর হয়ে যাবে মাইনাস ওয়ান ঠিক আছে আশা করছি তোমাদের বোঝা গেছে এবার চলো পরবর্তী অঙ্কটা দেখে নাও তো নেক্সট আমরা দেখব এগারো রঙটা কি আছে এ স্কোয়ার প্লাস বিস স্কোয়ার বি স্কোয়ার প্লাস ওয়ান সোমান টু এ বি হলে এ ও বি এর মধ্যে কিরূপ সম্পর্ক বিদ্যমান তো চলো দেখে নিই কাতা থেকে দেখো তাহলে কীভাবে করবো আমরা এটা আমাদের বলে দেওয়া আছে যে স্কোয়ার বি স্কোয়ার প্লাস ওয়ান সমান হচ্ছে টু এ বি তাহলে স্কোয়ার বি স্কোয়ার আমরা যদি টু এ বিটাকে সমানের এদিকে নিয়ে আসি মাইনাস হয়ে যাবে মাইনাস টু এ বি প্লাস ওয়ান আছে এখানে সমান জিরো লিখতে পারি তাহলে এটাকে আমরা যদি একটু সাজাই দেখো এটা হচ্ছে এ স্কোয়ার স্কোয়ারটাকে আমরা লিখছি এ বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বিটাকে লিখছি টু ইন্টু এ বি ইন্টু ওয়ান প্লাস ওয়ান ওয়ানটাকে লিখছি ওয়ান স্কোয়ার তাহলে এটা কেন লিখলাম কারণ এটা আমরা একটা ফর্মুলা আনার চেষ্টা করছি কিসের ফর্মুলা না তো এ এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা তাহলে এ মানে এখানে কি এ মানে হচ্ছে এখানে এব বি আর তাহলে এ মানে হচ্ছে এখানে এব বি তাহলে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মানে হচ্ছে দেখো এখানে এব বি টু এ বি মানে হচ্ছে ওয়ান আর বি স্কোয়ার মানে হচ্ছে এখানে ওয়ান স্কোয়ার তাহলে এখান থেকে দেখো এটা থেকে আমরা কী পারি এটাকে কী লিখতে পারি যে এবি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ারের ফর্মুলা এটা এই এইখান এই যে এটা এটা কীসের মামলা এবি মাইনাস ওয়ান তার হোলস্কোয়ার সমান জিরো লেখা দেওয়া আছে তাহলে কোনো সংখ্যার বর্গের সমষ্টি যদি বর্গ কোনো সংখ্যার যদি বর্গ থাকে তা যদি শূন্য হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি কি এবি মাইনাস ওয়ান সমান জিরো তাহলে এখান থেকে দেখো আমরা কি পাব এখান থেকে আমরা পেয়ে যাব যে এবি সমান ওয়ান সমান আমরা ধ্রুবক ধরে নিচ্ছি ঠিক আছে ওয়ান আমরা ধ্রুবক ধরে নিচ্ছি তাহলে এ তাহলে যদি ওইটা আমরা ধ্রুবক ধরে নিই আমরা এটা আমরা এখানে ধরে নিচ্ছি ধ্রুবক ধরি ঠিক আছে তাহলে কোনো সংখ্যায় যদি সমান ধ্রুবক হয় তাহলে কী লিখতে পারি সেটাকে আমরা আমরা লিখবো যে অতএব এ ভ্যারিজেজ ওয়ান বাই বি হয়ে যাবে কোনো সংখ্যায় সমান যদি ধ্রুবক হয়ে যায় তাহলে এ ভ্যারিজেজ ওয়ান বাই বি হয়ে যাবে সেটা তাহলে এটার সঙ্গে এটা ব্যস্ত ভেদে আছে ওয়ান বাই বি যদি এ ভ্যারিজেজ বি হতো তাহলে সরল ভেদে থাকতো তাহলে এটা আমাদের এ ভ্যারেজেজ ওয়ান বাই বি হয়ে যাবে ঠিক আছে বিটা নিচে চলে আসবে কেন দেখো এর সঙ্গে বি যদি আমরা গুণ করি তাহলে কী পাবো এ বি সমান ধ্রুবক তাহলে এ বি সময় যদি ধ্রুবক পেয়ে থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি এ ভ্যারেজেজ ওয়ান বাই বি তাহলে আমরা লিখবো যে অতএব এ ও বি ব্যস্ত ভেদে আছে এটা যে ব্যস্ত ভেদে আছে বুঝতে পারছি আমরা তাহলে বিয়ের টা হয়ে যাবে আমাদের এটার অ্যান্সার নেক্সট অঙ্কটা দেখো আমাদের বারোটা কি আছে এক্স ভ্যারেজেজ ওয়ান বাই ওয়াই স্কোয়ার হলে নিচের কোনটি সত্য হতো এটা নিচের কোনটি মত মত বলেছে দেখে নেবো আমরা এটা কোনটা হতে পারে নিচের কোনটি সত্য হতো যাই হোক তোমাদের এটা যেমন ভাষা দেওয়া আছে সেরকম ভাষাই করতে হবে যে এক্স বাই ওয়ান বাই ওয়াই স্কোয়ার হলে নিচের কোনটি মত তো দেখে নেবো আমরা কীভাবে করবো চলো তো দেখো এক্স যে ওয়ান বাই ওয়াই স্কোয়ার আছে তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স ওয়ান কি কে ইন কে বাই ওয়াই স্কোয়ার যেখানে কে হচ্ছে ধ্রুবক ঠিক আছে কে হচ্ছে অশূন্য ধ্রুবক তাহলে আমরা এখান থেকে দেখো ওয়াই স্কোয়ার সমান কি লিখতে পারি ওয়াই স্কোয়ার সমানি এই যে এটা থেকে কি লিখতে পারি ওয়াই স্কোয়ার সময় এটা এই ওয়াই স্কোয়ারটাকে এখানে চলে যাচ্ছে এক্সটা চলে আসবে নিচে তাহলে ওয়াই স্কোয়ার সময় লিখতে পারি কি কে বাই এক্স ঠিক আছে তাহলে এটাকে দেখো ভালো করে তো এটাকে আমরা কি লিখতে পারবো এখান থেকে যদি এর মানটা বের করি ওয়াই সমান কী হয়ে যাবে রুট হয়ে যাবে পুরোটা রুট তাহলে রুট কে আর রুট এক্স হয়ে যাবে রুট কে সমান হচ্ছে ধ্রুবক আমরা এখানে ধরে নিচ্ছি তাহলে ওয়াই সমান কী হয়ে যাবে রুট কে ইন্টু ওয়ান বাই রুট এক্স এটাকে আমরা একটু ভালো করে লিখছি রুট কে ইন্টু এটা তাহলে আমরা এখান থেকে কী পেয়ে যাচ্ছি ওয়াই ভ্যারি হচ্ছে ওয়ান বাই রুট এক্স ঠিক আছে তাহলে কি হয়ে যাবে ওয়াই ভ্যারিজেজ ওয়ান বাই রুট এক্স তাহলে বিএডটা আমাদের অ্যান্সার আছে এরকম তাহলে বিএডটা হয়ে যাবে আমাদের এটার অ্যান্সার ঠিক আছে আশা করছি তোমাদের বোঝা গেছে চলো পরবর্তীটা দেখে নাও পরবর্তী আমাদের তেরো অঙ্কটা ঠিক আছে বলেছে এক্স ভ্যারেজেজ ওয়াই ওয়াই জেড হলে নিচের কোনটি সত্য দেখে নেব আমরা কোনটা সত্য হচ্ছে দেখো আমাদের বলে দেওয়া আছে যে এক্স ভ্যারেজেজ ওয়াই তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স সমান কে ওয়ান ওয়াই যেখানে কে ওয়ান হচ্ছে অশূন্য ধ্রুবক ওয়াই ভ্যারেজার জেড তাহলে ওয়াই সমান কি লিখতে পারি কে টু জেড এখানে কে টু হচ্ছে অসুন্ন ধ্রুবক বেশ তাহলে আমাদের বলে দেওয়া আছে দেখো এক্সো ওয়ান আমরা এবার এইখানে দুটো থেকে আমাদের এই যে এইটা দেওয়া আছে এটা আমরা এখানে লিখে নিচ্ছি এক্সো ওয়ান কী দেওয়া আছে কে ওয়ান ওয়াই আমরা পেয়েছি এবার কী করবো তাহলে এখান থেকে দেখো আমরা এক্সো ওয়ান পেয়েছি কে ওয়ান ওয়াই তো এখানে আমরা এটা পেয়েছি তাহলে এখানে ওয়াইয়ের জায়গায় আমরা কী বসাচ্ছি ওয়াই এর জায়গায় এই মানটা বসাচ্ছি কে টু জেড দেখো ওয়াই এই কে ওয়ানটা কে ওয়ান আছে ওয়াইয়ের জায়গায় বসিয়েছি দিয়েছি কে টু জেড তাহলে এটাকে আমরা কে ওয়ান কে টুকে কি লিখছি কে থ্রি জেড যেখানে কে ওয়ান কে টু হচ্ছে কে থ্রি অশূন্য ধ্রুবক ঠিক আছে তো যদি এরকম হয় যে এক্স হচ্ছে কে জেড তাহলে এক্স ভ্যারেজার জেড হয়ে যাবে আমরা ভেদে এটা শিখেছিলাম তো আমাদের অ্যান্সার হয়ে যাবে এক্স জেড তাহলে হয়ে যাবে আমাদের এটার পরবর্তীটা দেখে নেব চলো নেক্সট আমরা চলে আসছি দেখো আছে এ স্কোয়ার ভ্যারেজাস বিসি বি স্কোয়ার সি আর সি স্কোয়ার হলে ভেদ ধ্রুবক তিনটের গুণফল কত হবে এটা এক হবে একদম সোজা অঙ্ক কি করে হবে দেখে নেবো চলো দেখো আমাদের যেটা দেওয়া আছে যে এ স্কোয়ার b c তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a স্কোয়ার সমান কি কে ওয়ান c যেখানে কে ওয়ান হচ্ছে ধ্রুবক বি স্কোয়ার ভ্যারেজার সি এ দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বিস্কোয়ার সমান হচ্ছে কে টু সি এ কে টু যেখানে ধ্রুবক সি স্কোয়ার ভ্যারেজার্জ এ বি আছে তাহলে সি স্কোয়ার সমান কি লিখতে পারি কে থ্রি b কে থ্রি সেখানে হচ্ছে ধ্রুবক তাহলে আমাদের তিনটের গুণ পর গুণ করেছি দেখো এ স্কোয়ার গণিত বি স্কোয়ার গণিত সি স্কোয়ার তাহলে কী পাবো এই দিকটা গুণ হবে কে ওয়ান বি বিসি গণিত কে টু সি এ গণিত কে থ্রি এ বি ঠিক আছে এবার আমরা কী করেছি কে ওয়ান কে টু কে থ্রিটাকে পাশাপাশি লিখেছি আর বি সি এখান থেকে সি এ আর এখান থেকে এ বি পাচ্ছি এবার আমরা কে ওয়ান কে টু কে থ্রিটাকে কী লিখেছি কে ফোর আর এটাকে যদি সাজিয়ে দেখো গুণ করি তাহলে এ এ গুণ করলে এ স্কোয়ার বি আর এ বি গুণ করলে বি স্কোয়ার আর সি আর এ সি গুন করলে সি স্কোয়ার যেখানে আমরা কি এই যে কে ফোরটা কী পেয়েছি এখানে লিখে দেবে তোমরা যে কে ওয়ান কে টু কে থ্রি সমান হচ্ছে কি সমান হচ্ছে কে ফোর ধ্রুবক ঠিক আছে তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি দেখো সবগুলো এদিকে আমাদের বাঁ দিকে যেটা ছিল আমরা এটা যদি গুণ করি স্কোয়ার বিস্কোয়ার সিস স্কোয়ার তাহলে উপরে থাকছে স্কোয়ার বিস্কোয়স স্কোয়ার আর এই যে এইটা নিচে স্কোয়ার বিস্কোশ স্কোয়ার আছে এটাকে যদি আমরা এর নিচে ভাগ করে দিই তাহলে স্কোয়ার বিস্কোয়স্কোয়ার হচ্ছে সমান কী পাবো কে ফোর তাহলে এ স্কোয়ার বিস্কোয় সিস্কোয়ের সঙ্গে স্কোয়ার বিস্কোস স্কোয়ার কেটে যাচ্ছে তাহলে ওয়ান পেয়ে যাচ্ছি তাহলে ওয়ান সমান হচ্ছে কে ফোর কে ফোর হচ্ছে আর কি কে ফোর হচ্ছে একটা ধ্রুবক তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত হয়ে যাবে এটা হয়ে যাবে ওয়ান আমাদের হয়ে যাবে হয়ে যাবে আমাদের এটা আমাদের অ্যান্সার ঠিক আছে যখন আমরা যেটা পাবো বাম দিকে ডান দিকটা তো কি দিকটা তো ধ্রুবক তাহলে ধ্রুবক যদি এরকম পেয়ে যায় তাহলে আমরা বাম দিকটা দেখবো সবসময় ভেদ ধ্রুবক তিনটির গুণফল তাহলে কত হয়েছে ভেদ ধ্রুবক তিনটির গুণফল হয়ে যাবে ওয়ান নেক্সট তোমাদের পনেরো অঙ্কটা দেখো কি আছে যদি ওয়াই বেড়ে যায় এক্স স্কোয়ার এবং ওয়াই সমান নয় হয় নয় হলে সমান নয় হয় তবে সমান চার হলে ওয়াই মান কত হবে দেখো ডি সব সময় যে উত্তর দেখে করলে ঠিক হবে এমন কোনো মানে নয় ডিটা কিন্তু একদমই উত্তর হবে না ডিটা আমাদের একদমই উত্তর হবে না কোনটা উত্তর হবে উত্তর হবে আমাদের অপশান এটা এটা হবে আমাদের উত্তর কী করে হবে আমি তোমাদের কারণ দেখাবো এমনি এমনি তো বলতে পারি না চলো আমরা খাতায় দেখি দেখে নেবো দেখো আমাদের দেওয়া আছে যে ওয়াই ভ্যারিজাজ এক্স স্কোয়ার তাহলে আমরা কি লিখতে পারি ওয়াই সমান কে ইন্টু এক্স স্কোয়ার যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ্রক ঠিক আছে তাহলে যখন বলেছে ওয়াই সমান নাইন আর এক্স সমান তাহলে নাইন তাহলে তখন এখানে আমরা যদি ওয়াইয়ের জায়গায় নয় আবার এক্সের জায়গায় নয় বসে তাহলে কী পাবো নয় সমান কে ইন্টু নয়ের স্কোয়ার যেহেতু এক্স স্কোয়ার আছে তাহলে এখান থেকে কে সমান কী পেয়ে যাব এই নয়ের নিচে নেমে যাবে এই নয় স্কোয়ারটা তাহলে নয় বাই নয় স্কোয়ার তাহলে নয় থেকে নয় স্কোয়ার যদি ভাগ করে দিই তাহলে একটা নয়ের নিচে পড়ে থাকবে ঠিক আছে কী করে হচ্ছে দেখো আমি এটা আরও বলে দিই তাহলে নয় আর নয় স্কোয়ার নয় স্কোয়ার মানে কত একাশি একা নয়কে একাশি একাশিকে নয় দিয়ে ভাগ করলে কত নয় নয় একাশি তাই একের নয় এটা নিচে নয় পড়ে থাকবে নয় স্কোয়ার যেহেতু একাশিটা নিচে নিচে হচ্ছে ঠিক আছে একাশিকে নয় দিয়ে ভাগ করলে কত হয় নয় হয় তাহলে নয়টা নিচে থাকবে তাহলে এখান থেকে দেখো তাহলে এই যে এটা এই সমীকরণ থেকে আমরা কী পাচ্ছি ওয়াই সমান হচ্ছে একের নয় কের মানটা এখানে বসিয়ে দিয়েছি কের মানটা এই কের একের নয় যেটা পেলাম সেখানে আমরা এইখানে বসিয়ে দিয়েছি এই সমীকরণটাতে তাহলে কী পেয়েছি ওয়াই সমান হচ্ছে একের নয় এক্সে স্কোয়ার এটা আমরা এক নম্বর নাম দিয়েছি ঠিক আছে এবার কি করবো এক নম্বরে এবার যদি আমাদের যে এক্সের মানটা দেওয়া আছে আমরা এই সুমিকরণে এটা এক্স এর জায়গায় কি বসিয়ে দেবো এক্স এর জায়গায় আমরা এক্স এর মানটা বসিয়ে দেবো তাহলে আমরা ওয়াই এর মানটা পেয়ে যাবো তাহলে কি লিখেছি যে এক নম্বর সমীকরণে ওয়াই স ওয়ান চার বসে পাই ঠিক আছে তাহলে আচ্ছা সরি 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 এটা আমারই করতে ভুল হয়েছিল আমরা এক্স এর জায়গায় আমাদের বলে দেওয়া ছিল এক্স ওয়ান চার ঠিক আছে আমি ওয়াই স ওয়ান চার উদ্ধারেও করেছি আমার সরি এটা আমি বুঝতে পারিনি ঠিক আছে তাহলে এক্স ওয়ান যদি চার হয় তাহলে কি হবে দেখো আমাদের উত্তর ঠিকই আছে তাহলে এক্স ওয়ান যদি চার হয়ে থাকে তাহলে কি হবে ওয়াইস ওয়ান হয়ে যাবে একের নয় গণিত চারের স্কোয়ার তাহলে চারটে ষোলো ষোলোর নয় হয়ে যাবে আমাদের অ্যান্সার তাহলে অপশান এটাই হয়ে যাবে ঠিক ডি এ হয়ে যাবে ঠিক ডি ডি আছে আমাদের ডি এটা হয়ে যাবে ঠিক ঠিকই আছে তো আশা করছি তোমাদের বোঝা গেছে আমরা আমি করেছিলাম ওয়াইস ওয়ান চার দেখেন আমাদের কোয়েশ্চেনটা কি বলে দেওয়া ছিল এক্স ওয়ান চার যদি হয় তাহলে ওয়াই এর মান কত হবে এক্স ওয়ান চার যদি হয়ে থাকে তাহলে এক্সের জায়গায় আমরা চার বসাতে হবে তাহলে ওয়াইস ওয়ান পেয়ে যাবে একের নয় যে এক নম্বর সমীকরণ থেকে হয় সে একের নয় ওগুলোতে চার স্কোয়ার চার স্কোয়ার মানে ষোলো ষোলো নয় তাহলে এরটা হয়ে যাবে আমাদের অ্যান্সার তো সরি আবারও তোমাদের অ্যান্সার ঠিকই আছে একদম অ্যান্সার ঠিক এটাই হবে আমাদের অ্যান্সার এরটা আচ্ছা তো বন্ধুরা এই ছিল তোমাদের একের দাগের প্রশ্নের যে উত্তর শর্ট কোশ্চেন তো তার উত্তরগুলো আমি করে দিলাম আশা করছি সব প্রশ্নের উত্তর তোমাদের ঠিকঠাকভাবে বোঝা গেছে তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ভিডিও থেকে উপকৃত হয়ে থাকো একটি লাইক করতে পারো চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের আরও যে পরবর্তী অঙ্কগুলো আছে এই দুয়ের দাগে শূন্যস্থান পূরণ বা তিন চার সেই অঙ্কগুলো আমি খুব তাড়াতাড়ি করে দেবো তো ভিডিওটি এটুকুই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ